কোচবিহার জেলায় ক্রমেই বাড়ছে ভাইরাল জ্বরে আক্রান্ত শিশুদের সংখ্যা। এখনো পর্যন্ত কোচবিহার জেলায় প্রায় 150 বেশি শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে 100 বেশি শিশু ভর্তি রয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন হাসপাতালেও ভর্তি রয়েছে একাধিক শিশু। ইতিমধ্যে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু করে দেওয়া হয়েছে শিশুদের জন্য বিশেষ ইউনিট। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, প্রতিদিনই বহু শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরছে, তেমনি বহু শিশু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তিও হচ্ছে। এদিকে এই ভাইরাস জ্বরের প্রকোপ সংক্রান্ত বিষয় নিয়ে কলকাতা থেকে স্বাস্থ্য দপ্তরের বিশেষ টিম উত্তরবঙ্গে এসেছে। ইতিমধ্যে তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জলপাইগুড়ি হাসপাতাল পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্য আধিকারিকদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন। রাজ্য সরকারের বিশেষজ্ঞ দল কোচবিহারে এসে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে। পাশাপাশি জেলার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করবেন তারা। যদিও এই বিষয় নিয়ে কোচবিহার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস কোনো রকম মন্তব্য করতে চায়নি, তবে জেলার চিকিৎসক মহলে সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দিয়েছেন, অযথা আতঙ্কিত না হওয়ার কথা বলেছেন। জেলার বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিনই শিশুসহ অভিভাবকদের লম্বা লাইন নজরে আসছে। আশা করা যায় বিশেষজ্ঞ কমিটি কোচবিহারে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, তারপরে সাধারণ মানুষের মনে যে আতঙ্ক তৈরি হয়েছে তা কিছুটা দূর হবে। পর্দার জগতে সেরা কালেকশন মানে সুষমা কালেকশন, অথরাইজড শোরুম বোম্বে ডাই। পুজোর স্পেশাল অফার, প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আমাদের এখানে পাবেন রেডিমেড পর্দা, পর্দার পাই ব্র্যাকেট, এছাড়াও রয়েছে কার্পেট, বেডশিট, টাওয়েল, পাপোশ, সোফার কভার, কুশন, কুশন কভার ইত্যাদি। আমাদের ঠিকানা সুষমা কালেকশন, আরেন রোড, নিয়ার গৌরীমহল, কোচবিহার।